এরা হলো নর্মাল কিডস, আর এরা হলো সুপার কিডস, যারা ছোট বয়সে এমন কিছু করেছে যেটা বড় বড় লোকেরাও করতে পারবে না। মিনি মেসি নামে পরিচিত এই বাচ্চা ফুটবল স্কিল দেখেছেন, আপনি অবাক হয়ে যাবেন। এই বাচ্চা এত ছোট বয়সে এমন এমন স্কিল দেখায় যেটা বড় বড় ব্যক্তিরা করতে পারে না। কারণ এই বাচ্চা যখন ফুটবল খেলে তখন কোনো টিমের প্রয়োজন হয় না, সে নিজেই একা গোল করে। 10 বছর বয়সী এই বাচ্চার সাঁতার কাটার গতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে মাত্র কয়েক সেকেন্ডে এপার থেকে ওপার করে নেয়। সে অলিম্পিকের চ্যাম্পিয়নও হয়েছে। 14 বছর বয়সী এই বাচ্চা বরফের মধ্যে এমন স্কেটিং করে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে এই বয়সে বরফের মধ্যে নানান স্টান্ট করে এবং স্টান্টগুলো এক একটা মারাত্মক লেভেলের হয়। 10 বছর বয়সে এই বাচ্চা পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চা বলাও চলে। কারণ সে দুটো গাড়ি একসঙ্গে টানে, পাওয়ার লিফটিংয়ে সে চ্যাম্পিয়নও হয়েছে, এবং সে তার নিজের বয়সী সমস্ত রেকর্ড সে ভেঙে দিয়েছে। 6 বছর বয়সী এই বাচ্চাকে দেখুন, সে এই বয়সে বক্সিংয়ে ট্রেনিং করে এবং সত্যি অবাক করে কারণ তার স্কিল, কারণ সে এই বয়সে দ্বিতীয় স্থান পেয়েছে অলিম্পিকে। আপনারা বুসলির নাম তো শুনেই থাকবেন। এই ছোট বাচ্চা 4 বছর বয়সী বুসলির ফ্যান, যে একটা ট্রেনিং করে যেগুলো বড় বড় কুম্ফু ক্যারাটেও করতে ভয় পায়। সে নিজেকে বুসলির ফ্যান মনে করে এবং সে বুসলির সমস্ত ট্রেনিং কপি করে। তার এই বয়সে বডি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বডি বিল্ডিং করা কতটা কঠিন সেটা বলতে হবে না, বড় বড় লোকেরাও এটা করতে ভয় পায়। কিন্তু এখানে 7 বছর বয়সী এই বাচ্চা তার বডি বিল্ডিং করে তার বডিকে এমন বানিয়েছে যেটা দেখলে আপনি বুঝতেও পারবেন না, এর বয়স মাত্র 7। এবার দেখুন লেডি বক্সার। 5 বছর বয়সী এই লেডি বক্সার 30 সেকেন্ডে 300 বার পাঞ্চ করে রেকর্ড করেছে। তার ট্রেনিং দেখলে আপনি চমকে যাবেন, কারণ সে খালি হাতে ট্রেনিং করে এবং তার ট্রেনিং সত্যি মারাত্মক হয়ে থাকে। 5 বছর বয়সে সে চ্যাম্পিয়নও রয়েছে।